আমরা তো ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবো, কেউ বলছে গাড়ি নেবে না, নিয়ে যাবে না, না নিয়ে গেলে আমরা ইন্স্যুরেন্স ক্লেম পাবো কি, থানায় নিয়ে যেতে হবে, গায়ে তো থানায় নিয়ে যাবো। দাদা কি হয়েছে ঘটনাটা? হ্যাঁ, আমরা আসছিলাম ওই দিক থেকে, আমরা এসে গাড়িটা স্লো করে বাম্পার টপ হয়েছে একটা গাড়ি, দেখি আমাদের ডান সাইড খুব স্পিডে আসছে, এসে ও এসে ব্রেক মারলো, এসে ব্রেক মারার পরে ওর গাড়িটি বাম্পারে সোলো হলো না, কন্ট্রোল ব্রেক মারার পরে কন্ট্রোল হারাতে না পেরে হালকা করে ডান দিকে ওর গাড়ি কেটে গিয়ে দাম করে আমাদের গাড়িতে মেরে দিল। কি গাড়ি ছিল? ওদের গাড়িটা কী ছিল আমরা তো দেখিনি, আমরা তো আমাদের গাড়িতে লাভ দিলাভ ওই গাড়ি আগুন ধরে গেলো। আমাদের গাড়ি সেটে ছিল, আমাদের গাড়ি পাঁচ ছজন লোক ছিল, ওদেরকে সব ডেকে আমাদের গাড়ি ওখান থেকে মুখ থেকে ওই গাড়ি সেটে ছিল, সরিয়ে আনা হলো গাড়িটা, সরিয়ে আনতে আনতে ওদের গাড়িটা দেখলাম আগুন ধরে গেলো। কতটা স্পিডে গাড়িটা চলছিল? ওদের গাড়ি স্পিডে 70-80 স্পিডে গাড়িটা চলছিল। আপনার নাম? আমার নাম ভোলা দাস। আপনি কি করেন? আমি এই গাড়িতে হেল্পারি করি।